হ্যালো ব্রিওন আমি নিলয় তো আজকে চলে এসলাম ইটের ভাটায় তো আজকে দেখাবো যে ইট কীভাবে তৈরি করা হচ্ছে ইট কীভাবে পোড়ানো হচ্ছে এ টু জেড আজকে আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করব তো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক ইট রয়েছে এখানে সারি সারিভাবে ইট সাজানো রয়েছে তো এইগুলো আসলে কী করে তৈরি করা হয়েছে এবং কী করে ইটের ভাটায় পোড়ানো হচ্ছে সমস্ত কিছু আজকে দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা আজকে নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটি করে রাখবেন আর এটা আমার বলতে গেলে ইউটিউবে ফার্স্ট ভিডিও তো সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের মধ্যে ভালো কিছু উপহার দিতে পারি আমি তো চলুন ওই যে চুঙ্গিটা দেখা যাচ্ছে উপরে ওই চুঙ্গির উপরে যাই এমন গিয়ে আপনাদের দেখা যে ইট কীভাবে পড়ানো হচ্ছে তো গাইস এই যে আমরা ইটের ভাটার উপরে যাচ্ছি তো দেখবো এখন ইট কীভাবে পড়ানো হচ্ছে তার প্রক্রিয়াটা আপনার দেখাবো তো গাইস দেখতেই পাচ্ছেন যে ইটের ভাটার যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা এখন চলছে এটা মোটামুটি দিন রাত চব্বিশ ঘন্টায় এই ইট পড়ানো কার্যক্রম চলে আর শ্রমিকদের কথা অনুসারে যেটা আমরা বুঝতে পেরেছি যে একটা একটা ইট পোড়াইতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে তাই চব্বিশ ঘন্টার মধ্যে একটা ইট পরে তাহলে এখানে কত পরিশ্রম করে শ্রমিকরা তারা ইট পোড়ানো পুরানো কাজ কার্যক্রম করছে তারই কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য আজকে আমরা আসলাম ইটের ভাটায় তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যে শ্রমিকরা কত কষ্ট করে এই রোজার দিনে কষ্ট করে তারা এই ইট পোড়ানো কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই যে তারা আবার কার্যক্রম শুরু করে দিবে এখন তারা যে রোদ্রে তবে হালকা একটু পানি নাস্তা করে নিল কয়দিন সময় লাগে এটগুলো ফুরাইতে না এক দেড়শো মানে এক জায়গায় ফুরাইতে চব্বিশ ঘন্টা ভিতরে ফুরে যায় না একটা ইট পড়াতে চব্বিশ ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টা আবার ইট পরে হলি দশ বত্রিশ

আচ্ছা এখানে থাকাই দেবো না প্রচন্ড গরম সম্ভবই নেই দেখা